হাই ডিয়ার স্টুডেন্ট, ইএম এডুকেশন চ্যানেলের তরফ থেকে আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সৌন্দর্য তত্ত্ব প্রবন্ধটি। এর আগে আমি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সুখ না দুঃখ প্রবন্ধটি আলোচনা করেছিলাম। আলোচনা শুরু করার আগে তোমাদের বলি, নেট সেট সংক্রান্ত আলোচনাগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেরি না করে চলো তাহলে আলোচনা শুরু করা যায়। প্রথমত রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর এই যে সৌন্দর্য তত্ত্ব প্রবন্ধটি 1893 সালে ভাদ্র মাসে সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী আমাদের নেট সিলেবাসের অন্তর্গত চারটি প্রবন্ধের মধ্যে তিনটি সাধনা পত্রিকায় প্রকাশিত হয় এবং একটিমাত্র প্রবন্ধ ভারতীতে প্রকাশিত হয়েছিল। দুই নম্বরে কি বলা হলো, অক্লেশে এ রূপ নির্দেশ করতে পারে। এর অর্থ কী? এর অর্থ হলো যার সৌন্দর্য পিপাসা নাই তার মানুষের পর্যায়ে উন্নীত হতে দেরি আছে। এবার তিন নম্বরে কি বলা হলো, দেখেনি আমরা নিচে সৌন্দর্য তত্ত্ব প্রবন্ধটি অবলম্বনে কিছু মন্তব্য তুলে ধরা হলো, এর মধ্যে কোনটি শুদ্ধ এবং কোনটি অশুদ্ধ তা নির্ণয় করুন। ক নম্বরে কি বলা হলো, স্থূল সৌন্দর্য হলো যা ইন্দ্রগ্রাহ্য, যা তৃপ্তি দেয় বা আরাম উৎপন্ন করে, যারা নিত্যকাজে উপযোগী। অর্থাৎ স্থূল সৌন্দর্য হলো যা ইন্দ্রিয়গ্রাহ্য, যাকে আমরা স্পর্শ করতে পারি, যাকে আমরা বুঝতে পারি, যেটা আমাদের তৃপ্তি দেয় বা আরাম উৎপন্ন করে, যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজে ব্যবহার করতে পারি, অর্থাৎ যেগুলোকে ধরা যায় সেগুলো হলো স্থূল সৌন্দর্য, যেমন মিষ্ট রস, কোমল সজ্জা, স্নিগ্ধ সমীরণ। খ নম্বরে কি বলা হলো, মনুষ্যতর জীব এই সৌন্দর্য উপভোগ করতে পারে। মনুষ্যতর জীব বলতে মানুষের থেকে যারা নিচু পর্যায়ের জীব, ছোট ছোট পোকামাকড় বা কীট পতঙ্গ, যে কোনো প্রাণী, তারা এই সৌন্দর্য উপভোগ করতে পারে। কেন? কারণ এটা স্থূল সৌন্দর্য, তাকে আমরা স্পর্শ করতে পারি, তাকে আমরা বুঝতে পারি। এরপরে আমরা দেখব খ নম্বর, গ নম্বরে কি বলা হলো, সূক্ষ্ম সৌন্দর্য শুধু মানুষই উপভোগ করতে পারে, এই সৌন্দর্য বিশেষভাবে উপভোগ করে কবিরা। সূক্ষ্ম সৌন্দর্য মানে এই সৌন্দর্যটা মনের সঙ্গে সম্পর্কিত, এটাকে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীরা উপভোগ করতে পারে না। ঘ নম্বর, মনের এস্থেটিক বৃত্তির সঙ্গে আর্টের সম্পর্ক রয়েছে। তাহলে আমাদের আলোচ্য বিষয়গুলো সবকটি শুদ্ধ। চার নম্বর কি বলা হলো, সৌন্দর্যের মাত্রা নির্ভর করে সৌন্দর্য বুদ্ধির তীক্ষ্ণতার উপর। পাঁচ, প্রাকৃতিক নির্বাচনের মূল সূত্র, যা জীবিকার উপযোগী, যাতে কোনোভাবে জীবনের সাহায্য করে, তা প্রকৃতি দ্বারা নির্বাচিত হয়ে অভিব্যক্ত হয়, অভিব্যক্তি বা অভিব্যক্ত হয়, সেটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচনের মূল সূত্র। অর্থাৎ জীবিকার যেটা প্রয়োজন, যেটা আমাদের জীবনে সাহায্য করে, সেটার প্রয়োজনেই তো মানুষ নিজেদেরকে পরিবর্তন করতে পারে, তাই বলা হলে এটি হলো প্রাকৃতিক নির্বাচনের মূল সূত্র। ছয় নম্বরটা দেখে নেই, একটি মন্তব্য এবং একটি যুক্তি দেওয়া রয়েছে। মন্তব্য কি বলা হলো, যৌন নির্বাচনের স্রষ্টা ডারউইন, এটা মন্তব্য। যুক্তি কি, সিংহের কেশর, পাখির কাকলি, ময়ূরের পুচ্ছ, এসব যৌন নির্বাচনের অভিব্যক্তি। অর্থাৎ ডারউইনের মতে যৌন নির্বাচন, মানে এই যে সিংহের কেশর হয় বা পাখির কাকলি হয় বা ময়ূরের পুচ্ছ হয়, এগুলো যৌন নির্বাচনের জন্যই হয়, অর্থাৎ সৌন্দর্য সৃষ্টি করার জন্য বা অন্যদেরকে আকর্ষণ করার জন্য। কিন্তু আমরা সাত নম্বরে গিয়ে দেখব এই যে ডারউইনের চিন্তার একজন বিরোধিতা করেছেন, সেটা মন্তব্য যুক্তি আকারে দেওয়া হয়েছে। মন্তব্যে কি বলা হলো দেখে নাও, মন্তব্যে বলা হলো যৌন নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ওয়ালেস সাহেব। এখানে আমরা একটু আগেই দেখলাম ডারউইন হচ্ছেন যৌন নির্বাচনের স্রষ্টা, তার মতে হচ্ছে পাখির কাকলি কিংবা ময়ূরের পুচ্ছ কিংবা সিংহের কেশর, সেগুলো শুধুমাত্র যৌন নির্বাচনের জন্য দায়ী। কিন্তু ওয়ালেস সাহেব তিনি এই যৌন নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, যুক্তিটা কি, প্রাকৃতিক নির্বাচনের ফলে এই সমুদায়ের উদ্ভব। অর্থাৎ কোনো ধরনের যৌন নির্বাচনের জন্য
এই যে পাখির কাকলি ময়ূরের পুচ্ছ কিংবা সিংহের কেশর তৈরি হয় না, ওয়ালের সাহেবের মতে এগুলো প্রাকৃতিক নির্বাচনের জন্যই হয়ে থাকে। এরপরে আমরা দেখব আট নাম্বারটা কি বলা হলো, বজ্র হইতে কঠোর কুসুম হইতে কোমল লোকোত্তর চরিত্র। এখানে রাম প্রসঙ্গে বাসন্তী এই কথাটি বলেছে। নয় নম্বরে কি আছে দেখো, নিচে একটি মন্তব্য এবং একটি যুক্তি তুলে ধরা হলো, কোনটি সত্য তা নির্ণয় করুন। মন্তব্য কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, দুঃখের মতো সুন্দর সামগ্রী বোধ করে দিত নেই, দুঃখের মতো সুন্দর সামগ্রী। যুক্তি, কাব্যে এই জন্য করুণ রসের স্থান সর্বোপরি, এটাকে তোমরা মনে রেখো, ভীষণ ইম্পর্টেন্ট। দুঃখের মতো সুন্দর সামগ্রী বোধ করে দিত নেই, আর এই কারণটার জন্যই কাব্যে করুণ রসের স্থান সর্বোপরি। মন্তব্য এবং যুক্তি দুটোই সত্য। দশ নম্বর আমরা দেখি, এটাও ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট মন্তব্য, দুঃখের অনুভূতি যাহার তীক্ষ্ণ তাহার নাম কবি, দুঃখের অনুভূতি যাহার তীক্ষ্ণ তাহার নাম কবি। যুক্তি, মোটের উপর কবির সুখের অনুভূতিও প্রবল, অর্থাৎ সোজা কথায় কবির যেমন দুঃখ অনুভব করার শক্তিটা বেশি, তেমনি সে আর পাঁচজনের থেকে সুখটাও অনুভব করে বেশি। আমাদের এই সৌন্দর্য তত্ত্ব প্রবন্ধটি আলোচনা আজকে এই পর্যন্তই থাকবে, খুব বড় প্রবন্ধ নয়, যতটুকু আমি আলোচনা করলাম তোমরা সেটাকে ভালো করে দেখে নিও, আশা করব তোমাদের অনেক উপকার হবে। তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকলো, পরে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো দিন দেখা হবে।